আসসালামু আলাইকুম এভরিওয়ান, রোনাস কুকিং ওয়ার্ল্ডের আরও একটু রেসিপি দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আপনাদেরকে দারুণ মজার ফুলকপির একটি ভর্তার রেসিপি করে দেখাবো, আর এটি এতই মজার নিমিষেই মাছ মাংস ছাড়া কয়েক প্লেট ভাত খেয়ে উঠতে পারবেন। এই ভর্তার জন্য এখানে আমি একটা ফুলকপির অর্ধেক ফুলকপি নিয়েছি, এগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। একটা হাঁড়িতে এক কাপ পানি দিয়েছি আর সামান্য লবণ দিয়েছি। হাফ চা চামচ হলুদ দিয়ে পানিটা ফুটে উঠলে একটা একটা করে ফুলকপিগুলো ছেড়ে দিচ্ছি। ফুলকপিগুলো যখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে, পানিটা শুকিয়ে আসবে, তখন নামিয়ে ফেলবো। এখন নামিয়ে ফেলছি। এই যে কড়াইতে কিছুটা তেল দিয়ে তিনটা শুকনো মরিচ একটু ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে, এগুলোকে এখন তুলে ফেলছি। কয়েক টুকরো রসুন একটু কুচি করে ভেজে নিচ্ছি, এতে করে ভর্তার স্বাদটি খুব বেড়ে যাবে। এখন ফুলকপিগুলো তেলে সামান্য একটু ভেজে নিচ্ছি, এতে করে ফুলকপির টেস্ট অনেক বেড়ে যাবে। এখন প্রথমে শুকনো মরিচের ডাট ফেলে দিচ্ছি, তারপর লবণ দিয়ে এগুলোকে খুব ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। এখন ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি সব একসাথে মাখিয়ে নিব। রসুনগুলো একটু ডলে নিচ্ছি। সামান্য সর্ষে তেল এখন এতে অ্যাড করব। দিয়েছি এক টেবিল চামচের মতো সর্ষে তেল। এখন সবগুলো খুব ভালো করে মাখিয়ে নিব। ব্যাস রেডি হয়ে গেছে দারুণ স্বাদের ফুলকপির ভর্তাটি। আশা করছি আমার রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে লাইক শেয়ার এবং কমেন্টসও করবেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি পরবর্তী কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।